আমি এসি এই এলাকার মহিলা মেম্বার, একবার পাস করে মেম্বারই পাস করে মেম্বার হয়েছি, আবার ভোট হয়েছে আবারও পাস করে লাগবো। চিন্তার বিষয় একটাই, আমার এই ছেলাবেলাগুলোতে কি করতেছে বুঝতেছি না কিছু, আমার ভোট হিসাব করে লাগতেছে কি যে করি কি যে করি। আগে দেখি উত্তরপাড়ার ভোট কয়টা আছে। মা বাবা শ্বশুর শাশুড়ি খালা খালু এরকম ভাবে তো দশটা আর বেশি আরো বেশি দিতে পারবো, আপনার চিন্তা নাই। বুঝছেন তোর কথা শুনবো তারা, বললাম তো আমার বাড়ির কথা তো বললামই, আমার শ্বশুর শাশুড়ি খালা খালু আমার বাড়িতে আমার মা বাবা আবার চাচা চাচি এই সব মিলে দশটা বেশি হয়ে যাবে, আপনার চিন্তা নাই। এখন আইছে না মাল পানি দিয়ে দেন ধাক্কা বোঝেন নাই আপা। শুনেন আপনার এই মেম্বার নির্বাচনের লেগায় গতবারও কম খাটাখাটি করি নাই বুঝছেন, আপনি তো খালি ভাবেন যে শুভমনে বয়ে বয়ে ওর কাছে টাকা নিতে বয়ে বয়ে টাকা নিতেছি না, আমি যে খাটাখাটি করতেছি এরকম খাটাখাটি আপনার কোন রায় করে না, আর আমার লাগে কিন্তু এগারো পাস করছেন জানেন আপনি, নইলে কেন্দ্রের ভিতরে কি একটা কেন্দ্রাম করছিলাম কতগুলো ভোট চুরি করে দিচ্ছি আপনারে, ওইসব কথা বাদ। হ্যাঁ চুরি কথা আসতে কয়, হ্যাঁ চুরি কথা কিছু লেগে গেছে গা, আচ্ছা সেটা বড় কথা না, বড় কথা হলো এই যে লোকটাতে নিয়েছি ও দশটা তো ভোট দিবই, ও যায় আরো দশ জন কইব দশ দুগুণে একশো, ঠিক আছে আর একশোটা ভোট আপনার বাইরে গেল গা। এখন পোলাটা আইসছে পোলাটারে কিছু খরচা পানি দিয়ে দেন, বেশি করে দিয়ে দেন যেন ও যায় দিন আরো মানুষে যায় খরচা পানি দেওয়া পারে। আমি দিতেছি ওরে আমি দিতেছি বুদ্ধি দিয়ে দিলাম কেমনে কি করতে হইব, ঠিক আছে তুই কেম কর তুই তাহলে যা। কম্বল আইতাছে তারপরে কত কিছু আইতাছে, আমার তো কিছুই দেন না, চাল চুরি করে খাইতেছেন গম চুরি করে খাইতেছেন, ঠিক আছে আমি কইতে গেলে দোষ হয়ে যাবো গা ম্যাডাম, তাহলে তো দেখলেনি বুঝছেন, শুনেন চাল চুরি করতেছেন গম চুরি করতেছেন তারপরে রেশন চুরি করতেছেন চাইলের কার দিতেছে হেডি হইতে বিস্তাছেন ঘরের টা আমি খাড়ে নিতে দেখি এত বড় বড় তেলের ট্যাং। আরে কি শুনলো না তো বা না, শুনে নাই তুই একবার মাথা রাখাইলি আমার।
বুঝছ না তুই বাইরে যেগুলো কইতাছ যদি সাংবাদিক হনি আমার শাস্ত্রয় নামাই রাস্তায় আমি তো হেডেই চাই আপনার শাস্ত্রয় নামাই নাকি হ্যাঁ তাই কি কইলি তুই না 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 কইতাছি যে আমি তো এটা চাই না যে আপনার শাস্ত্রয় নামাক বুঝছেন আমি কমু না ঠিক আছে এখন কালকে আরেকটা তো সারপ্রাইজ নিয়ম আপনার লাগা একটা মহিলা নিয়ম কররা বুঝছেন মহিলার আন্ডারে 150 বুট আছে মহিলার একটু মাল মেডিসিন দিয়ে দিলে আর বুট বাইরা দেব আপনি শুনেন একটা মহিলা নিয়ে আমু মহিলার কাছে 2-250 বুট আছে নির্বাচন দায় বুঝছে 5-7 দিন আছে এখন যদি কিছু মালপত্র না খরচ করেন তাহলে এবার আর বাসন লাগবে না এবার ল্যাপটপ চুরি করবে অন্য জনে চাল চুরি করবে অন্য জনে তেল চুরি করা পারবেন না কিছু চুরি করা পারবেন না আচ্ছা ঠিক আছে যা দিমনি আর ওই কিছু বুট কালেক্ট করগা আর আমি মনে করি আরে মহিলা নিয়ে আনার পরে আপনার লাগে আমার একটা কথা আছে পার্সোনাল কথা ওটা আমি আপনাকে বলবো ঠিক আছে ওকে হ্যাঁ আমি তাহলে যাই এখন হ্যাঁ এটা হাসি দেন কইছা ই বাবা আচ্ছা ঠিক আছে যা দেখি কালকে কি সারপ্রাইজ দেয় তারপর আমারটাও আমি দিব ইসেরা তো এখনো আসলো না আসলে এবার ভরসা করাটাই ভুল প্রতিদিন আসে ডাক দেয় আজকে আর এখনো আসে কি আর আসবে বলে আবার সারপ্রাইজ সারপ্রাইজ না আরও কিছু দিব আমার আয়সা লোক আছে ওরে আমি নিজেই সারপ্রাইজ বানিয়ে এলাম ম্যাডাম আরে সিল্লানি তুই এরকম বলতেছ আমরা খারান সামনে থেকে খেলাইছে এই যে ভোট নিয়ে আইছি আসসালামু আলাইকুম ম্যাডাম ভালো আছে হ্যাঁ ভালো 200 ভোট 200 হ্যাঁ আর 200 ভোটে কয় শটে দিবেন দে দেন আর নিজের ভোটের খবর আছে তো আরে নিজের ভোট থাকবে না থাক কিন্তু 200 ভোট দিতে পারলে তো হইলো সেনি কসনে আমার গ্রামে আমার কথা সবাই শুনে বুঝছেন হুনুল্লাহ আপনার গ্রামে আপনার আপনি যে একটা মেম্বার আপনার কথা শুনে না আর হে একটা মেম্বার না হের কথা সবাই শুনে আর কথা শুনে আর কর্মটা কি আছে জানার লাগব তো হে কর্ম ডিম কর্ম হে দাগ দেন না কি করবেন আপনি মেম্বার ও মাঝে কর্ম আতে দছে কে একবার যদি কি তেল ট্যাঙ্কি চুরি করবেন না আমি জনসেবা নেতা নীতিগিরি করি সেই জন্য আমার কথা সবাই শুনে এখন মাল পানি কিছু দিয়ে দেন দেখা নেতৃত্ব না অনু আচ্ছা এইসব নিয়ে চর্চা করার সময় আমার নাই যাই হোক দে 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 এই পিছন দিয়ে আসতে পারান দেখেন না দেখেন না দেখেন না দেখেন না বাইতে না খুলবেন ঠিক আছে দেখ মোনা কে ম্যাডামে কি দিল সেটা দেখ মোনা বাইতে না দেখেন না গু দিল না মধু দিল না বাইতে না দেখেন এটা দেখান লাগবো জান জান আচ্ছা ঠিক আছে বুট দিন দি ম্যাডামে জেনে দেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে নির্বাচনে পেয়ে যাবেন একটা বুট দিবেন না জান আচ্ছা জান আচ্ছা ক্লাসি ম্যাডাম ভালো থাকবেন নির্বাচন তো কত বড় বড় ঢেলা গো শুনেন সামনে তো নির্বাচন আয়া পড়ছে ঠিক আছে আর কয়দিন আছে 2-3 দিন নির্বাচনের এখন আপনি যদি আমার কথা না শুনেন ঠিক আছে তাহলে কিন্তু আমি আপনার নির্বাচনের থেকে বরখাস্ত হয়ে যাবো কেন কইলাম না আমার একটা দাবি আছে আপনার কাছে এই দাবিটা যদি পূরণ না করেন শুনেন আমি একটা কথা কই আপনার লগে এতদিন ধরে আমি নির্বাচন করতেছি এতদিন ধরে আপনার লগে আমি আছি ঠিক আছে বিয়ে শাদি করি নাই বউ পোলা হার নাই ওইটা কথা বাদ দিলাম কত কিছু চুরি করেন সেটা ভাগ্য চাই না কিন্তু তুই বিয়ে শাদি করিস না আমি বিয়ে পাইছি হ্যাঁ হ্যাঁ রে হেললে গেই তো আমি আপনার লগে থাকি বুঝলেন আপনি বিয়ে করলে কি আপনার লগে আমি থাকতাম জীবনে থাকতাম না আর কথা হইলো কি জানেন এখন আপনার লগে আমার কিছু পার্সোনাল কথা আছে এটা খোলামেলা পরিবেশে কোন দেব না কারণ পাখিরও কান আছে পাখি শুনে অন্য অন্য কারো যে কই দিতে পারে রুমে চলেন একটু আপনার লাগে পার্সোনাল কথা কম আরে এখানে কো এই যে এরকম করলে কিন্তু আমি কিন্তু আপনার নিমন্ত্রণ কম না আমি কিন্তু জামুকা পাইতে আরে খারাপ খারাপ
এখন কে জানি আমার লাগবে আপনি উঠেন ঘরে যান ঘরে চলেন আপনার ঘরে চলেন বেডরুমে চলেন কেমনে আরে গো দেখলো শান্তি আমি বুঝছেন একটা সাধারণ চিন্তা মানুষ আমি যা করে ক্লিয়ার কাট কথা বুঝছেন আপনার আমি খাম খাবি মানে হ্যাঁ আপনার আমার খাবার মন চাইছে খাবার মন চাইছে মানে হ্যাঁ বানাইছে চিন্তা করেন না আগের বার কয় মন চুরি করছেন ওর থেকে এবার পাঁচ মন বেশি চুরি করার মতো